নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবার আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো চিকেনের আমকাসুন্দি। তার উপকরণগুলো হলো, এই যে চিকেন রাখা আছে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা আছে, কাসুন্দি আছে, আম ঘষে রেখেছি, পেঁয়াজ কুচি আছে, নুন আছে, সর্ষের তেল আছে, রসুন বাটা আছে, জিরে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, চিনি আছে, আদা বাটা আছে, গুঁড়ো গরম মশলা আছে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এই কাসুন্দিগুলো দিয়ে দিলাম। এই আম বাটা দিয়ে দিলাম, আম ঘষা। সর্ষের তেল দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ম্যারিনেট করতাম। ম্যারিনেট করে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। গ্যাস অন করলাম, করে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য আদা বাটা দিলাম। সামান্য জিরে গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম। হলুদ দিলাম। সামান্য চিনি দিলাম। আর অল্প করে একটু নুন দিলাম। ভালো করে নেড়ে এই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে।
এবার নেড়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। নেড়ে গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এবারে ঢেলে ফেলতে হবে থালায়। চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে। বলে ঢেলে ফেলছি। বন্ধুরা, আমার এই চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি ভালো ভালো মজাদার রেসিপি দেখার জন্য আপনারা সবার আগে পাশের এই বেল আইকনটিতে ক্লিক করবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।